ধরে 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 এদিকে আমার দিকে তাকাও, একটু ঘোরো। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাব বিদ্যাধরী নদীতে মাছ ধরতে। তো আজকে বড়শি ফেলবো, কালকে আমরা তুলবো, যেহেতু সন্ধ্যা গেছে, আকাশে প্রচুর মেঘ। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, সামনে নৌকো দেখতেই পাচ্ছ, আমরা এখন নৌকোর দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আর আজকে অনেক রাত্রির হয়ে গেছে, এখন কাদাও খুব। তো আমরা এখন আমাদের নৌকোটায় উঠে যাব এখান থেকে, সাথে কাকারা আছে। আর দেখতেই পাচ্ছ, আমরা এখন ব্রিজ থেকে এপাশে পার হবো আর কি, দুটো নৌকো সাথেই আমাদের, একসাথে কি দুটো একসাথেই যাবে আমাদের সাথেই আর কি, মানে একটা একটার সাথে আর একটা বেঁধে, মানে যাতে তেল খরচ বাঁচানো যায় আর কি। খুব কমেই আমরা অনেক দূর চলে যাব এখান থেকে। পাটা ধুয়ে নিচ্ছি আমরা একটু, কাদা শুদ্ধ নদী ওঠা যায় না। তো আমাদের এখন নৌকো ছেড়ে দিয়েছে। এইবার আমাদের মেশিন স্টার্ট দেওয়ার পালা, কারণ ওদের টা যাচ্ছিলাম এতক্ষণ। তো এবার আমাদের মেশিন স্টার্ট হচ্ছে না, অনেক চেষ্টা করার পরেও স্টার্ট উঠছে না। তো অলরেডি আমাদের স্টার্ট উঠে গেছে, আমরা ওদেরকে ছেড়ে এখন চলে যাচ্ছি। তো অন্ধকারে ভিডিও রেকর্ড কতটা ভালো হবে আমি জানি না, তাও দেখানোর চেষ্টা করছি অন্ধকারের মধ্যে। তো দেখুন, আমরা এখন ওদেরকে ছেড়ে চলে যাচ্ছি। হঠাৎ করে একটা মাছ লাফিয়ে উঠলো নদী থেকে, কি করে জানি না। তো মাছটাকে এটা হচ্ছে আবদানা মাছ বলে, একটু হুট করে লাফিয়ে উঠেছে। তো এবার আমাদের চার ধরার পালা, আমরা যে বসি গাঁদবো সের জন্য চার ধরছি। তো দেখি এর মধ্যে কি, এটা কি, ও কাঁকড়া, কাঁকড়া পা সুন্দর। তো দেখুন একটা ঠ্যাংকি যে খেয়ে নিয়েছে বা কামড়া কামড়ি করতে গিয়ে গেছে। তো আমরা পিছন পিছন হাঁটছি, এখন অনেক দূর যেতে হবে সামনে। আরে আরে সাপ 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 সাপ, যা কি সাপ এটা! আমাদের চার ধরা কমপ্লিট পুরোপুরি। তো আমরা গুলে মাছ ধরতে এসেছিলাম, যেটা থেকে আর কি চার দেবো, ওই যে দেখতেই পাচ্ছেন গুলে মাছ। তো এবার আমাদের চার গাতা শুরু হয়ে গেলে আর শুরু হয়ে যাচ্ছে, আর সাথে কাকারা আছে, ওরা চার গাচ্ছে। তো প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার সময় হলো, আর একটুখানি বাকি আছে, প্রায় গাথা শেষ আর কি, অনেকটাই হয়ে গেছে এদিক থেকে। তো আমরা একটা চার গাথা দেখাবো ভালো করে, দেখুন গুলে মাছ হলো। আর এই দেখুন চারটে কেমন করে গাচ্ছে, ভালো করে দেখাচ্ছি আমি আর একবার। একটা গুলে মাছ ধরে নিল, স্লিপ করছে মনে হয়। তো গুলে মাছটা ধরে গাঁদবে এখন, দেখুন লেজে লেজে পুরো লেজে গাথা চলেছে, মানে গাথা হয়ে গেছে। তো এবার আমাদের ফেলার সময় বড়শি, আমরা বড়শিটাকে নদীতে ফেলবো এবার। তো আমাদের এদিক থেকে বড়শি ফেলা শুরু হয়ে গেছে অন্ধকারের মধ্যে, যতটা দেখাচ্ছে। আর মাতলায় মাতলা প্রচুর ঢেউ, আমরা মাতলা থেকে সোজা বেরোচ্ছি এখন বিদ্যাধরী নদীর দিকে, দিদিতে চলে যাব। তো দেখুন কতটা ঢেউ, দেখতেই পাচ্ছেন যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে বড়শি ফেলা। তো আমি ভিডিও খুব কম করেই করার চেষ্টা করেছি, কারণ আপনাদের অধৈর্য যাতে না লাগে। তো এই আমাদের, তো আমাদের এখানেই বড়শি ফেলা শেষ। তো আমরা এবার কালকে সকাল সকাল উঠে আমাদের ফিরতে হবে, এর জন্যে আর আমি বেশি কিছু দেখালাম না আপনাদেরকে। তো কালকে দেখা যাক কি বাদে। বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মাছ ধরতে, তো চলুন দেখি কতগুলো মাছ পাওয়া যায়। তো সঙ্গে থাকুন, চলুন দেখা যাক।
বন্ধুরা, তো আমরা এখন বিদ্যাধরী নদী থেকে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছি কতটা তীব্র নদীটা, অনেক কিছু লাগে যেতে, তো দেখতেই পাচ্ছি। আর জলটা তো কম আছে, জলটাও কম আছে, যা আছে অনেক কমে গেছে। সকালবেলা কাকা আমাদের বড়শি তোলা শুরু করে দিয়েছে, তো দেখি কি মাছ বাঁধে। প্রথম তো বড়শি খালি গেল, পরে পরে আজকে মনে হয় ভগবান চোখ তুলে তাকাচ্ছে না, তো মাছ তো পাচ্ছি না। দেখাই যাচ্ছে মনে হয় কিছু একটা আসছে, হয় কিছু একটা আসছে, তো দেখা যাক কি আছে। এটাও তো খালি আসলো, কি আছে দেখা যাক, দেখা যাক, দেখা যাক। এটাও খালি, ওই তো ঘাগড়া ট্যাংরা এসছে, একটা বড় বড় ঘাগড়া ট্যাংরা এসছে। নদীর ট্যাংরা বলে, প্রচুর বড় হয় মাছগুলো। তো যাই হোক, মাছটাকে ছাড়ানো চলছে এখন। একটা ঢুকলো প্রথমে, তো এ বাবা এটা কি, এই মাছ খাওয়া মাছ, যা সে খেয়ে নিয়েছে মাছটাকে, পুরো অর্ধেক করে দিয়েছে, গলা কি লেজটা খেয়ে নিয়েছে। কাঁকড়ায় যত সম্ভব মনে হচ্ছে, বা অন্য কোনো মাছে, তো এখনো তো কিছু আসছে না। এই দেখো এই একটা মাছ উঠে আসলো সবে, তো শাপলা পাতা মাছ। এটাকে দেখুন কেমন করে, যাতে লেজে কাটা থাকে, লেজে ওইটাকে যাতে হাতে না লাগে, তার জন্য আমরা লেজটাকে কেটে দেবো এখন। তো এই তো কেটে দিয়ে নদী ফেলে দিলাম, মাছটাকে নিয়ে নিয়েছি। আর একজন আসলো তুলতে, বসে তুলতে, তো কিছু পায়নি। তো আবারও কাকা আসলো, তো আবার একটা পেয়েছে। তো মাছটাকে কাটিং করে ফেলে দেওয়া হবে। কিছু কি আসছে নাকি বুঝতে পারছি না। কি আসছে কিছুই না মনে হচ্ছে না, মনে তো হচ্ছে মাছ কিন্তু বুঝতে পারছি না কি আসছে। ও বলেছিল না মাছ আসছে, তো আবারও আর একটা মাছ একই রকম, এটা একটু বড় মনে হচ্ছে সাইজে। বেশ, তো আজকে মনে হয় ভগবান তাকিয়েছে, দেখতেই পাচ্ছে আকাশের দিকে ভগবান তাকিয়েছে মনে হচ্ছে। বৃষ্টি পড়ছে অলরেডি ঝিরঝির করে, কিছু আসছে নাকি বুঝতে পারছি না। এই তো আর একটা মাছ, কি বাবা এই সাইজ তো ছোট, এত পাও এত, যদি ছোট মাছ পেয়েছি আমরা। এই লেজে কি সমস্যা, কি এদের কাটিং হয়ে গেল, এখন এটাকে ফেলে দেব এর মধ্যে। দেখো দেখো দেখো, ভয় পেয়েছি আমি, হুট করে মুখের সামনে চলে এসেছে। দেখো কিরকম লাভ দিচ্ছে, এটা হচ্ছে বগ মাছ, অর্থে বগা মাছ বলে অনেকে, স্থানীয়রা এটাকে বগ মাছ বলে। এই দেখে দেখে দেখতে কি হচ্ছে, তো মাছটা ছাড়ানো হচ্ছে এখনো, অনেক কষ্ট করে ধরতে হয়। মাস্টার পুরো একদম মুখের মধ্যে ঢুকে যায় বড়শিটা, দেখেই ই হচ্ছে। মাস্টার মুখে দাঁতগুলো দেখলে যা কাউর ভয় লাগবে, মাছটা আর কি কামড়ে, যেখানে কামড়ে ধরবে সেখানে মাংস পুরো খুঁচে তুলে নেবে একদম। শিকারি মাছ সেখানে তো সাপের মতোই অনেকটা দেখতে মাছগুলোকে। তো এইবার আর একবার টানা আর একটা মাছ উঠলো, একটু সাইজটা ছোট। তো কিসের জন্য বড়শি দিলাম আর কি মাছ বাঁধছে, তো যাই হোক যা বেঁধেছে। তো আমাদের দুটো নৌকোর একটা নৌকোর ভিডিও আমি দেখাতে পাচ্ছি, আর একটা আমি দেখাতে পাচ্ছি না। দেখি দুটো নৌকো মিলে কতগুলো মাছ তোলে, সেটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আবারও তোলা হচ্ছে, আবার একটা বাঁধলো, তো এটা আর একটু বড় আগের থেকে।
থেকে আমরা দেখে দিলাম। তো একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে, আর একজন বড়শি তুলছে, তো দেখি তিনি কি মাছ পাতে। তো আমরা একটুখানি আশেপাশে দেখে নিচ্ছি মেঘটা কতটা করেছে। তো এবার আমাদের কাকা বড়শি তুলছে, দেখি কি 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 মাছ তোলে। তো ভালোই মাছ পাচ্ছি আমরা আজকে। কাকাও বেশ সুন্দর ভাবে মাছটা কাটিং করে রেখে দিল। আমাদের বড়শি তোলা শেষ, এবার আমরা মেশিনটাকে স্টার্ট দেবো। তারপর মেশিনের সমস্যা গেছে, মোবিল দিতে হবে। যাই হোক, কিছু করার নেই, সমস্যা থাকতেই পারে। তো এবার দেখি এটা তুলতে পারে কিনা। উঠবে 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 উঠবে, ঠিক আছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এবার আমরা মাছগুলো পেয়েছি, সেগুলো আমরা তুলবো এখন। তো প্রায় গড়ে ফেলেছি আমরা। এইবার আমাদের বড় মাছ তোলার পালা। কি হয়েছে দেখি কত বড় মাছ পায়। তো আমাদের নৌকোর মাছ এতগুলো হয়েছে মোটামুটি। আমরা মোটামুটি ভালোই মাছ পেয়েছি, কিন্তু আমার থেকে ওই পাশে নৌকোতে বেশি মাছ পেয়েছে। ওটা না, আর একটা আছে মেশিনের কাছে ছিল। আমরা তো এখনো মাছ আছে মনে হয়, বুঝতে পারছি না। হ্যাঁ এখনো আছে। আমরা দ্বিতীয় মাছ এই উড়ি, বাবা এরা কত বড় মাছ পেয়েছে। আর পুরো একদম বড় অজগর সাপ মনে হচ্ছে। কত বড় মাছটাকে বাধা হবে এবার। মাছটাকে বাদে দেখি, ধরে 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 এদিকে আমার দিকে তাকাও, একটু ঘোরো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর একটা বের করছে। ওরে বাবা, এটা তো অনেক বড়, থেকে তো এটাও বড়। ওই দুটো ব্যাগে করে নিয়ে যে বাড়া দিয়ে আসতে হবে। ব্যাগ বের করতে আছে।